শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন অভিনেতা রুবেল। রুবেল আর শ্বেতার সম্পর্ক নিয়ে মুখ খুললেন এবার অভিনেতা নিজেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, শ্বেতার সঙ্গে রুবেলের সম্পর্ক নিয়ে জল্পনা টলিপাড়ায় কম হয়নি। তবে রুবেলের জন্মদিনের পরে জল্পনা আরো মাথা চাড়া দিয়ে উঠেছে। রাত 12টা বাজতে না বাজতে বিশেষ শুভেচ্ছা, কেক কাটা, জন্মদিনের ছবি ভাগ করে নেওয়া, এইসব দেখে অনেকেই মনে করছেন প্রেমের সম্পর্কে রয়েছেন শ্বেতা আর রুবেল। যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয় করার সময় থেকেই শ্বেতা রুবেলের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় রয়েছে অনেক কথাই। জানা যাচ্ছে তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছে। তবে 5ই সেপ্টেম্বর অভিনেতা রুবেলের জন্মদিনের পর এই জল্পনা যেন আরো বেড়ে গিয়েছে। স্টুডিও পাড়ায় কান পাতলে এখনো শোনা যায় দুজনের প্রেমের কথা। তবে সহ অভিনেত্রীর সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা রুবেল, তারা কি সত্যিই প্রেম করছেন, এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা। প্রেমের বিষয়ে অভিনেতার স্পষ্ট জবাব না। তিনি বলেন, আসলে কাজ শেষ হয়ে যাওয়ার পর সাধারণত সহ অভিনেতাদের সঙ্গে যোগাযোগ থাকে না, কিন্তু শ্বেতার ক্ষেত্রে তা ঘটেনি। আমরা খুব কাছের বন্ধু, আমার জন্মদিনটা বিশেষ করে তোলার জন্য তাই ও উদ্যোগ নিয়েছিল। এটা কখনোই প্রেমের ইঙ্গিত নয়, আমরা যখন একসঙ্গে ধারাবাহিক করতাম তখনও এমনটাই রটেছিল। বন্ধুরা, প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে বন্ধুত্ব যে অটুট তা স্পষ্ট করে দিলেন অভিনেতা রুবেল। বেশ কয়েক মাস হলো শেষ হয়েছে যমুনা ঢাকি, এরই মধ্যে বড় পর্দায় পা রেখেছেন শ্বেতা ভট্টাচার্য। মিঠুন চক্রবর্তী দেব অভিনীত প্রজাপতি ছবিতে তাকে দেখা যাবে বড় পর্দায়। অন্যদিকে রুবেল কিছুদিনের মধ্যে ফিরতে চলেছেন আবারও ছোট পর্দায়। জি বাংলার নতুন ধারাবাহিকে পুজোর পরে দেখা যাবে অভিনেতাকে। সেই সঙ্গে শোনা যাচ্ছে সুশান্ত দাসের প্রযোজনার নতুন ধারাবাহিকের মুখ হতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা আর রুবেলের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, তা তো সঠিক সময় আসলে আপনারা জানতেই পারবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।